প্রিয় বন্ধুরা, আমার কেমিস্ট্রি কেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। গত ভিডিওতে আমি তোমাদেরকে দ্রবণের মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি সম্পর্কে বলেছি, আজকে মোলালিটি সম্পর্কে বলবো। আমরা জানি মোলালিটি কি, প্রতি 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। ঠিক আছে, এখানে আমরা যদি মোলারিটিতে দেখেছি প্রতি কি ছিল, যে 1 লিটার দ্রবণে, এখানে কিন্তু প্রতি 1 কেজি দ্রবণ না, 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এম। ঠিক আছে, একক হচ্ছে মোলাল বা মোল পার কেজি। আমরা যদি এটাকে সমীকরণ আকারে লিখি তাহলে লিখতে পারি মোলালিটি সমান দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ দেখব। যদি এরকম একটা ম্যাথ থাকে, বলা হচ্ছে যে 30 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড 750 গ্রাম পানিতে দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণের মোলালিটি কত। আমরা জানি যে সোডিয়াম হাইড্রক্সাইডের কি হয়, মোল সংখ্যা 1 মোল সমান কত, 40 গ্রাম। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যা কত হবে, যেহেতু আমরা যে দ্রাবক নিয়েছি, সরি দ্রবণ নিয়েছি সোডিয়াম হাইড্রক্সাইড, তার ভর দেওয়া আছে 30 গ্রাম, তাহলে ভর ভাগ মোল মোল মোলার ভর, মোলার ভর কত, 40 গ্রাম। এটা করলে ক্যালকুলেশন করলে আসে 0.75 মোল। এখন মোলালিটি কি হবে, যে দ্রবের মোল সংখ্যা, দ্রব সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যা এখানে কত, 0.75 ডিভাইডেড বাই দ্রাবকের ভর কেজিতে। এখানে বলা হচ্ছে দ্রাবক পানির ভর হচ্ছে 750 গ্রাম, তাহলে কী হবে, 750 ডিভাইডেড বাই 1000, কারণ 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে আমরা এটা টোটালটা ক্যালকুলেশন করতে পাবো 1 মোলাল, 1 মোলাল। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো।